প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাবেয়া বশরি। টিপিক্যালের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যকার। আমরা আজকে টেরিডোফাইটার একটি উদাহরণস্বরূপ টেরিস সম্পর্কে জানবো, টেরিস উদ্ভিদ সম্পর্কে। টেরিস উদ্ভিদ কি? আমাদের চারপাশে উদ্ভিদটা আমরা প্রচুর দেখতে পাই, অনেকে আমরা চিনি না। বইয়ের মধ্যে এটার ছবি রয়েছে, একে ঢেকি শাকও বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তারা অনেক ঢেকি শাকের পাতা খেয়ে থাকে, আবার যারা সচ্ছল তারা অনেক ক্ষেত্রে শখ করে খেয়ে থাকে। এটার একটা পুষ্টি গুণও আছে, স্বাদও আছে। তাই টেরিস হচ্ছে টেরিডোফাইটা বর্গের অন্তর্গত একটি পরিচিত উদ্ভিদ। একে ফার্ন বলে, বাংলাদেশে এটাকে ফার্ন নামে পরিচিত। এটি বাংলাদেশে সর্বত্রই দেখা যায়, তোমার বাসার আশেপাশেও দেখা যাবে। পুরাতন ভাঙা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে অথবা ইটির স্তূপে এরা ভালো জন্মায়। টেরিসকে আবার সানফার্নও বলা হয়। এখন আমরা সে সম্পর্কে জানবো। এটা কিন্তু অনুধাবনমূলক একটা প্রশ্ন, টেরিস উদ্ভিদকে সানফার্ন বলা হয় কেন? টেরিডোফাইটা বর্গের অন্তর্গত টেরিস উদ্ভিদ পুরাতন দেয়াল, দালান, ইটের স্তূপ ও পরিত্যক্ত স্থানে ছায়া শীতল পরিবেশে বা সরাসরি সূর্যালোকে আগাছা আকারে জন্মে থাকে। আর সূর্যালোকে জন্মানোর কারণে টেরিস উদ্ভিদকে সানফার্ন বলা হয়। অর্থাৎ এটা যে কোনো স্থানেই জন্মাতে পারে, সেটা সূর্যের আলো হোক অথবা ছায়াযুক্ত স্থান হোক, মাটি থাকুক আর দেয়ালি থাকুক, ইটের স্তূপ হোক, সে সব জায়গাতে জন্মাতে পারে। আর রোদেও তার কোনো ক্ষতি হয় না, খুব প্রচন্ড রোদে সে জন্মাতে পারে বলে এটাকে সানফার্ন বলা হয়। আবার টেরিসের সাব অ্যারিয়াল বা অর্ধবায়ুবীয় বলা হয়। কেন টেরিসকে? টেরিডোফাইটা বর্গের অন্তর্গত টেরিস উদ্ভিদ পুরাতন ও ভাঙা স্যাঁতসেঁতে দেয়ালের গায়ে এবং ইটের স্তূপে জন্মায়। এরা অর্ধবায়ুবীয় বা সাব অ্যারিয়াল। এদেরকে বলা হয় ইটের স্তূপে জন্মায় বলেই, অর্থাৎ এরা পুরাতন ভাঙা স্যাঁতসেঁতে দেয়ালের গায়ে কিংবা ইটের স্তূপে জন্মাতে পারে বলেই এদেরকে অর্ধবায়ুবীয় বা সাব অ্যারিয়াল বলা হয়। অর্থাৎ মাটি ছাড়া তারা বাতাসের মধ্যেই, কারণ আমরা যদি বলি পুরাতন ভাঙা যে স্যাঁতসেঁতে দেয়াল কিংবা ইটের স্তূপ, সেখানে খুব একটা মাটির অংশ থাকে না, তারপরও সেখানে সে জন্মাতে পারে বলে একে অর্ধবায়ুবীয় বা সাব অ্যারিয়াল বলা হয়। অর্থাৎ বাতাসেই, মাটি ছাড়া বাতাস থেকেই সে সবকিছু নিয়ে থাকছে, এই জন্য বলা হয়। টেরিসের দৈহিক গঠন, যদি দৈহিক গঠন চিন্তা করি তাহলে টেরিস উদ্ভিদের দেহ হচ্ছে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। অর্থাৎ এর আগে আমরা পড়েছি মূল কাণ্ড এবং মূল পাতা এবং হয়তোবা রাইজয়েড রয়েছে, পাতা এবং রাইজয়েড রয়েছে, এটা পড়েছিলাম। আর এখানে আমরা পড়ছি যে ধীরে ধীরে আস্তে আস্তে উন্নত উদ্ভিদ আসছে, অর্থাৎ ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা আরেকটু উন্নত। তাই টেরিস উদ্ভিদের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত, এদের কাণ্ড ছোট, দৃঢ়, শায়িত এবং রাইজোমে রূপান্তরিত হয়। রাইজোম শাখাহীন, এতে বাদামি বর্ণের স্বল্পপত্র রয়েছে। একটু যদি চিত্রটা আমরা দেখি, একটা ছোট্ট ছবি, এই হচ্ছে গিয়ে একটি ফার্ন উদ্ভিদ। এটা ফার্নের একটা প্রজাতি, আমাদের আশপাশে বিভিন্ন প্রজাতি রয়েছে ফার্নের, এইটা হচ্ছে একটি প্রজাতি। তো এই প্রজাতির আমরা কি দেখছি যে মূল আছে, এখানে ঘন আকারে রাইজোম রয়েছে, নিচে কচি একটা পাতা রয়েছে, কিছুটা পেঁচানো সাপের ফনার মতো, একে ক্রোজিয়ার বলছে। এছাড়া এটা হচ্ছে পাতা, ফার্নের পাতাকে ফ্রন বলা হয়। আর এর প্রতিটি ভাগকে, অর্থাৎ এভাবে যে ভাগগুলো রয়েছে প্রতিটি ভাগকে ফার্নের পাতা, এটাকে বলা হচ্ছে পিনা। আর এই যে ক্রোজিয়ারটি এরকম বাঁকানো একটা নির্দিষ্ট অবয়বে, এই অবয়বকে বলা হয় সার্সিনা ভার্নেশন। এবার আমরা একটু যদি ফার্নের অর্থাৎ টেরিসের দৈহিক গঠন করি, আর একটু সোজা মনে হবে, সহজ মনে হবে। টেরিস উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, এদের কাণ্ড ছোট, দৃঢ় শায়িত, রাইজোমে রূপান্তরিত হয়েছে। কোথায় রাইজোমে রূপান্তরিত সেটা কিন্তু আমি চিত্রের মধ্যে দেখিয়েছি যে এখানে এটা রাইজোমে রূপান্তরিত হয়েছে। রাইজোম রয়েছে শাখাহীন, অর্থাৎ এক জায়গায় দলা পাকানো অবস্থায় থাকে, শাখাহীন, এবং এতে বাদামি বর্ণের স্বল্পপত্র রয়েছে, একে রেমান্টাম বলে। টেরিসের পাতা পক্ষল, যৌগিক এবং সাধারণত সচুর, অর্থাৎ চূড়ার মতো একটি অংশ রয়েছে অগ্রভাগে, তাই এটাকে বলা হচ্ছে সচুর। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, অর্থাৎ ফার্নের পাতাকে একটা বিশেষ নামে ডাকা হয়, তার নাম হচ্ছে ফ্রন্ট। আর পাতা যখন কচি অবস্থায় থাকে তখন কুণ্ডলিত অবস্থা থাকে, পেঁচানো, এই যে কুণ্ডলিত অবস্থা রয়েছে, পেঁচানো। তো এই পেঁচানো অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকলে তাকে আমরা বলবো
সার্সিনেট মানে এই অবয়বকে আমরা বলবো সার্সিনেট ভার্নেশন, আর কুণ্ডলিত কচি পাতাকে আমরা বলবো ক্রোজিয়ার। অর্থাৎ এমনি পাতাকে আমরা ফ্রন্ট বলবো, কিন্তু কুণ্ডলিত অবস্থায় থাকলে তাকে বলবো ক্রোজিয়ার, আর তার এই বাঁকা হয়ে থাকা অবস্থানটাকে আমরা বলবো সার্সিনেট ভার্নেশন। এবং পাতার প্রতিটি যে খণ্ড রয়েছে ভাগে ভাগে, প্রত্যেকটি খণ্ডকে আমরা বলবো পিনা। শীর্ষক পিনা সর্বাধিক লম্বা, অর্থাৎ আমরা এই জায়গার পিনাটাকে আমরা দেখতে পাবো, এটা হচ্ছে প্রতিটি খণ্ডের মধ্যে একটা খণ্ড, সামনের যে খণ্ডটা থাকে এটা হচ্ছে সবচেয়ে লম্বা হয়। এই হলো ফার্নের বাহ্যিক গঠন, অর্থাৎ দৈহিকের বাহ্যিক গঠন। এখন যদি আসি ফার্নের প্রোথেলাস দশা, প্রোথেলাস দশাটা কি সংক্ষেপে একটু বলি। ফার্ন উদ্ভিদের জীবন চক্রের আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে একটা ফার্ন উদ্ভিদ, তাহলে বুঝবে প্রোথেলাস কি। ফার্ন উদ্ভিদের পাতার নিচে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মৌসুমে ছোট ছোট দানাদার সোরাস তৈরি হয়। সেই সোরাস গুলো যদি আমরা ভেঙে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা দেখবো এই ধরনের। এবং এখানে তো কতগুলো সোরাস রয়েছে, এখান থেকে যদি একটাকে পুরোটাকে একসাথে সোরাস বলছি, এইগুলো থলির মতো অংশগুলো একটাকে যদি তুলে নিই, এগুলাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের ভিতরে থাকে স্পোর মাতৃকোষ, এই যে লাল লাল এগুলো হচ্ছে স্পোর মাতৃকোষ। এখান থেকে যদি একটা স্পোর মাতৃকোষ নেওয়া হয়, সেই স্পোর মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পোর তৈরি করবে, সেই স্পোর অঙ্কুরিত হয়ে তৈরি করে ফার্ন প্রোথেলাস। আমরা এই ফার্ন প্রোথেলাস সম্পর্কে এখন জানবো। পরবর্তীতে ফার্ন প্রোথেলাস এর মধ্যে পুং গ্যামেটোফাইট স্ট্রিগামেটোফাইট এর সৃষ্টি হয়, আর সেখান থেকে শুক্রাণু ডিম্বাণুর সৃষ্টি হয়, এবং শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নতুন একটা জায়গট তৈরি করে, জায়গট থেকে নতুন আরেকটা উদ্ভিদের সৃষ্টি হয়। এভাবে তার শরীরে অযৌন এবং যৌনজনন উভয়টাই দেখা যায়। তো এই ফার্ন প্রোথেলাস সম্পর্কে এখন আমি আলোচনা করব। ফার্ন প্রোথেলাস কি, টেরিসের হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে যে সবুজ হৃৎপিণ্ডাকার গঠন সৃষ্টি করে তাই ফার্ন প্রোথেলাস। এটি ফার্নের গ্যামেটোফাইট, অর্থাৎ এই দেহে গ্যামেটোফাইট বলা হচ্ছে, কারণ ফার্ন প্রোথেলাসের যে দেহটা এর মধ্যেই গ্যামেট সৃষ্টি হয় যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ আর্কিগোনিয়ামে তৈরি হয় ডিম্বাণু, আর অ্যান্থ্রোডিয়ামে তৈরি হয় শুক্রাণু, এর ভিতরেই সেটা তৈরি হচ্ছে। ফার্ন প্রোথেলাসের নিম্ন পৃষ্ঠের নিম্নাংশ হতে এককোষী রাইজয়েড সৃষ্টি হয়, এই যে একেবারে নিচের অংশটা, এই নিম্নাংশ হতে এককোষী রাইজয়েড সৃষ্টি হয়। আর ফার্ন প্রোথেলাসটা দেখতে কিরকম, হৃৎপিণ্ডাকার। পার্পোথেলাসের নিম্নপৃষ্ঠের নিম্নাংশতে অনেক একুশী রাইজোড উৎপন্ন হয়। রাইজোড গুলো প্রোথেলাসকে মাটির সাথে, এই অংশগুলাই মাটির সাথে আঁকড়ে ধরে রাখে প্রোথেলাসকে। রাইজোড গুলো প্রোথেলাসকে ধরে রাখে এবং মাটি হতে প্রোথেলাসকে খাদ্য রস সরবরাহ করে। অর্থাৎ ফার্ন প্রোথেলাস তো সবুজ হৃৎপিণ্ডাকার, একে বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় সে খাদ্যটা একে সরবরাহ করে। প্রোথেলাসের উপরের দিকে একটি গভীর খাজ আছে, একে অগ্রস্থ খাজ বলে। আমরা যদি একটু ছবিতে দেখি, এই অংশটাকে বলবে অগ্রস্থ খাজ, এটা একটা গভীর খাজ ভেতর পর্যন্ত গিয়েছে, একে অগ্রস্থ খাজ বলে। প্রোথেলাস বহুকোষী স্বতন্ত্র স্বভোজী উদ্ভিদ, অর্থাৎ যেহেতু সবুজ তাই সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অর্থাৎ গ্যাস্ট্রিড রয়েছে ফলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। প্রোথেলাস উভলিঙ্গ হয়, অর্থাৎ একই দেহে পুং এবং স্ত্রী জননাঙ্গ অবস্থান করে। প্রোথেলাসের এই যে একই দেহে, এখানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ, আর এখানে হচ্ছে এই গোল গোল, এগুলো হচ্ছে পুং জননাঙ্গ। তো এই দুটোই সৃষ্টি হয় একই দেহে, আর পুং ও স্ত্রী জননাঙ্গ অবস্থান করে। প্রোথেলাসের অঙ্কীয়তলের খাজের কাছে স্ত্রী জননাঙ্গ, অঙ্কীয়তলের খাজ বলতে এই খাজটার কথা বলছি, উপরের দিকে খাজের কাছে স্ত্রী জননাঙ্গ, আর নিচে রাইজয়েডের পাশে, রাইজয়েডের সাথে মিশ্রিত অবস্থায় রয়েছে পুং জননাঙ্গ বা অ্যান্থ্রিডিয়াম। এটা হচ্ছে ফার্ন প্রোথেলাসের গঠন। এখন আমরা জানবো আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হচ্ছে ফার্ন প্রোথেলাসকে সহবাসী বলা হয় কেন। টেরিসের হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে যে সবুজ হৃৎপিণ্ডের গঠন সৃষ্টি করে তাই হচ্ছে ফার্ন প্রোথেলাস, এটা হচ্ছে ফার্ন প্রোথেলাসের সংজ্ঞা। এই ফার্ন প্রোথেলাসে পুং জননাঙ্গ অ্যান্থ্রোডিয়াম এবং স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম তৈরি হয়ে থাকে, আর একই অঙ্গে পুং ও স্ত্রী জননাঙ্গের উপস্থিতি থাকে বলে ফার্ন প্রোথেলাসকে সহবাসী জীব বলা হয়। তাহলে আমরা জানলাম যে ফার্ন প্রোথেলাস সহবাসী কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোরাস, আমরা দু একটা সংজ্ঞা গুরুত্বপূর্ণ জানবো। সোরাস কি, যদি আমি একটু আগে তোমাদেরকে সোরাসের সাথে পরিচয় করিয়েছি যে তার জীবন চক্রে কিভাবে সোরাস দেখা যায়। তো স্টেরিস উদ্ভিদের স্পোরাঞ্জিয়ামের গুচ্ছই হলো সোরাস, অনেকগুলো স্পোরাঞ্জিয়াম একসাথে গুচ্ছাকারে থাকলে তাকে বলা হচ্ছে সোরাস। তো সেই ক্ষেত্রে যদি সোরাসটা আমরা দেখি, এটা হচ্ছে সোরাস, এই অংশটা হচ্ছে সোরাস। আর স্পোরাঞ্জিয়া কাকে বলছে,
টেরেস উদ্ভিদের পরিণত বয়স্ক পাতার নিম্নতলে দুই কিনারা বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকাকার অংশকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম, যে গুটিকার অংশ মতো থাকে তাকে অমরা। যে টিস্যুতে টেরিস উদ্ভিদের স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় সেই টিস্যুকে প্লাসেন্টা বা অমরা বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে টিস্যুতে টেরিস উদ্ভিদের স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় অর্থাৎ পাতার ঠিক যেই জায়গাটা থেকে, অর্থাৎ পাতার যে অংশের টিস্যু থেকে স্পোরাঞ্জিয়া সৃষ্টি হয়, পাতার মধ্যেই তো তৈরি হয় গুটিকাকারে, তো পাতার যে অংশটা থেকে তৈরি হয় সেই অংশটাকে বলা হচ্ছে, সেই টিস্যুটাকে, যেই টিস্যু মানে কোষগুচ্ছ থেকে তৈরি হয় সেই টিস্যুকে বলা হচ্ছে প্লাসেন্টা বা অমরা। এরপরে আমরা জানবো ফলস ইন্ডুসিয়াম সম্পর্কে। টেরিস উদ্ভিদের পত্রক বা পাতার কিনারার ভেতরের দিকে একটু বেঁকে এসে সোরাসকে ঢেকে রাখে, তার কলক প্রান্তের এই ঢাকনা অংশকে ফলস ইন্ডুসিয়াম বলা। অর্থাৎ টেরিস উদ্ভিদের পাতাটা এরকম বাঁকানো থাকে দুই পাশে, এরকম ছড়ানো কিন্তু বাঁকানো দুই পাশে, অর্থাৎ দুই পাশে সোরাস থাকার কারণে এটা বাঁকানো থাকে আর ঢাকা একেবারে ঢাকনার মতো একটু ঢেকে রাখে সোরাসকে, যেন সোরাস নষ্ট না হয়ে যায়। আর এই ঢাকনির মতো অংশটাকে বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। স্পোরোফিল, সোরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলে। অর্থাৎ ফার্নের সকল পাতাই যে সোরাস উৎপন্ন করে তা নয়, কিছু কিছু বয়স্ক পাতাতে বা ম্যাচিউর পাতাতে, খুব বয়স্ক পাতাতেও হয় না একেবারে কচি পাতাতেও হয় না, ম্যাচিউর যে পাতা রয়েছে পরিপক্ক পাতাতে হয়, সেই পাতাগুলোকে যেগুলোতে শুধুমাত্র সোরাস উৎপন্ন হয় সেই পাতাগুলোকে আমরা বলবো স্পোরোফিল। অ্যানুলাস, টেরিস উদ্ভিদের স্পোরাঞ্জিয়ামের বৃন্তে অর্থাৎ যে গোটা রয়েছে তার ক্যাপসিউল অংশের প্রাচীর কাইটিন যুক্ত পুরু এক প্রশস্তর বিশিষ্ট আবরণে আবৃত, এই পুরু আবরণকে অ্যানুলাস বলা হয়। বৃন্তের বলতে স্পোরাঞ্জিয়ামের যে বৃন্ত এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এই যে বৃন্ত স্পোরাঞ্জিয়ামের বৃন্তে এটা ক্যাপসিউল বলা হয় পুরোটাকে। ক্যাপসিউল অংশের যে প্রাচীর, এই বাইরের প্রাচীরটা কাইটিন যুক্ত, এই পুরু কোষস্তরটাকে বলা হচ্ছে অ্যানুলাস, এই বাইরের যে কোষস্তরটা রয়েছে এটাকে বলা হচ্ছে অ্যানুলাস। স্টোমিয়াম, টেরিস উদ্ভিদের স্পোরাঞ্জিয়ামের ক্যাপসিউলের বৃন্তের সংলগ্ন কিছু অংশে পাতলা প্রাচীর বিশিষ্ট বলয়কার কোষ থাকে, একে বলা হচ্ছে স্টোমিয়াম। স্পোরাঞ্জিয়ামের ক্যাপসিউলের বৃন্ত সংলগ্ন কিছু অংশে পাতলা, এই যে যেকোনো এক পাশে বৃন্তের এগুলো মোটা মোটা কিন্তু এখানে রয়েছে পাতলা কোষের স্তর, এই যে এক কর্নারে, এই পাতলা কোষের স্তরের এই স্থানটাকে আমরা বলবো স্টোমিয়াম, এই কোষগুলো বলয়কার রয়েছে। এরপরে আমরা যে সংজ্ঞাটা সম্পর্কে জানবো তা হচ্ছে যৌনক্রম কি। কোন জীবের জীবনচক্র সম্পন্ন করতে যদি পর্যায়ক্রমে ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক জনু এবং হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক জনুর আবির্ভাব ঘটে, অর্থাৎ দুটোই থাকতে হবে জীবনচক্র সম্পন্ন করতে, যদি শুধু ডিপ্লয়েড দশা হয় তাও জীবনচক্র সম্পন্ন হবে না, আবার শুধু হ্যাপ্লয়েড দশা হলে সম্পন্ন হবে না, অর্থাৎ যৌন এবং অযৌন জনন উভয় জননই প্রয়োজন হয় যদি, তবে সেই জীবের জীবনচক্রকে আমরা বলবো যৌনক্রম। তো আমরা একটু আগে যখন ফার্নের জীবনচক্রটা দেখেছি, আমরা দেখেছি তার জীবনচক্রের একটা নির্দিষ্ট অংশ অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে অযৌন জনন আর এতটুকু অংশ হচ্ছে যৌন জনন, তাহলে তার জীবনচক্র পুরোটা কমপ্লিট করতে অযৌন জনন এবং যৌন জনন সমানভাবে প্রয়োজন, তাই এটাকে বলা হচ্ছে যৌনক্রম। হেটারোমরফিক জীবনচক্র, যে যৌনক্রমে অর্থাৎ যে সকল উদ্ভিদের যৌনক্রম দেখা যায় বা জীবের জীবনচক্র যৌনক্রম দেখা যায় যে যৌনক্রম, সেই যৌনক্রমের মধ্যে যদি দেখি যে যৌনক্রমে ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক দশা, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক দশার মধ্যে যেকোনো একটি দশা দীর্ঘ অর্থাৎ একটা বড় আর একটা সংক্ষিপ্ত, সমান সমান না হয় একটা বেশি বড় হয় আর একটা ছোট হয়, তখন তাকে বলা হেটারোমরফিক জীবনচক্র। এই জীবনচক্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দশাটা অনেক বড় আর এই দশাটা ছোট, দুটোটা দশা সমান নয়, একেবারে আকার আকৃতি সমান নয়, তো স্থায়িত্ব সমান নয়, যার কারণে এটাকে বলবো আমরা হেটারোমরফিক জীবনচক্র। এরপরে আসছি ডিপ্লোবায়ন্টিক যৌনক্রম, যে যৌনক্রমে স্পোরোফাইটিক ও গ্যামেটোফাইটিক দুটি দশাই সমান থাকে তাকে ডিপ্লোবায়ন্টিক যৌনক্রম বলা হয়। অর্থাৎ যে উদ্ভিদের বা যে জীবের জীবনচক্রে যৌনক্রমে আমরা দেখবো স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুটো দশাই রয়েছে সমানভাবে রয়েছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিপ্লোবায়ন্টিক যৌনক্রম। এরপরে আমরা আসছি টেরিস উদ্ভিদের জীবনচক্র, আমি আগে একটু আগে বুঝিয়েছি, তারপর সংক্ষিপ্ত ভাবে আমরা পরীক্ষায় আসলে কিভাবে লিখবো সেটা সম্পর্কে আলোচনা করছি, যে কোন জীবের জন্ম অবস্থা হতে ক্রমে বৃদ্ধি জনন প্রভৃতি পর্যায়ে অতিক্রম করে পুনরায় ওই অবস্থায় জন্ম দেয় চক্রীয় ধারাকে ওই জীবের জীবনচক্র বলে। জীবের জীবনচক্রে গ্যামেটোফাইটিক জনুর সাথে স্পোরোফাইটিক জনুর পর্যায়ক্রমে আবির্ভাবকে হচ্ছে যৌনক্রম বলা হয়। তো এখানে আমরা দেখতে পেয়েছি একটু আগে আলোচনা করেছি পর্যায়ক্রমে আবির্ভূত হয়েছে। টেরিস উদ্ভিদের সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান, কারণ এখানে স্পোরোফাইটিক জনুর সাথে গ্যামেটোফাইটিক জনুর পর্যায়ক্রমে আবির্ভাব রয়েছে,
জনক্রম সব তারপরে গিয়ে জনক্রম সম্পূর্ণ হয়েছে। টেরিস উদ্ভিদের স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড, এটি হতে উৎপন্ন সোরাস। সোরাস অবস্থিত স্পোরাঞ্জিয়াম এবং স্পোরাঞ্জিয়ামের ক্যাপসুলের ভিতরে অবস্থিত রয়েছে স্পোর মাতৃকোষ, সেটাও ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। এটা কিন্তু আমরা চিত্র দেখেছি যে মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর, এতক্ষণ পর্যন্ত এটা ছিল কিন্তু টু এন, এখানে সেটা হয়ে গেছে এন। যখন এটা ছিল স্পোরাঞ্জিয়াম টু এন ছিল, এখানেও টু এন, এখানেও টু এন, এখানে এসে হয়ে গেছে এন। মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথেলাস নামক স্বতন্ত্র গ্যামেটোফাইটিক পর্যায় সৃষ্টি করে। এই স্পোর অঙ্কুরিত হ্যাপ্লয়েড প্রোথেলাস বা ফার প্রোথেলাস নামক একটা স্বতন্ত্র অংশ সৃষ্টি করেছে। প্রোথেলাসের সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থ্রিডিয়াম এবং এদের ভিতর সৃষ্ট ডিম্বাণু ও শুক্রাণু সবই কিন্তু হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্টি হয় ডিপ্লয়েড ও স্পোর, যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। অর্থাৎ এভাবে মিলিত হয়ে যে উৎস্পোরটা গঠন করেছে জাইগোটের মধ্যে, জাইগোটের পরে সেটা হচ্ছে পরবর্তী ধাপের অর্থাৎ স্পোরোফাইটিক ধাপের প্রথম ধাপ। এটাই প্রথম ধাপ, এরপর এক পর্যন্ত এসে শেষ, এখানে এসে প্রথম ধাপ শুরু হয় স্পোরোফাইটিক পর্যায়ে। টেরিস উদ্ভিদের স্পোরোফাইটিক পর্যায় দীর্ঘ আর গ্যামেটোফাইটিক পর্যায় বেশ সংক্ষিপ্ত, তাই উল্লিখিত উদ্ভিদের উভয় পর্যায় তথা গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক পর্যায়ের আকার ও আকৃতি ভিন্ন প্রকৃতির স্বতন্ত্র, তাই এরকম জনক্রমকে আমরা বলবো হেটারোমরফিক জনক্রম। আমরা এখানে তাই তো দেখতে পেলাম যে ধীরে ধীরে তার যে জীবনচক্রটা সেটা সংক্ষিপ্ত আকারে আমরা এখানে উপস্থাপন করেছি, এভাবেই দেখতে পেয়েছি। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে টেরিসের অর্থনৈতিক গুরুত্ব। টেরিস সম্পর্কে কেন আমরা এটা জানবো, এত কিছু পড়ছি কি, শুধুমাত্র টেরোফাইটা জাতীয় উদ্ভিদ শেখার জন্য নয়, টেরিস উদ্ভিদের কচি পাতা শাক হিসেবে খাওয়া যায়, সার হিসেবেও জমিতে ব্যবহার করা যায়। অর্থাৎ এটা এত বেশি জন্মায়, একে জমি নিড়ানোর সময় একে তুলে জমির মধ্যে আবার মাটির সাথে মিশিয়ে দিলে সার হিসেবে ব্যবহার করা যায়। টেরিস উদ্ভিদের কোনো কোনো প্রজাতি দৃষ্টিনন্দন, অর্থাৎ দেখতে অনেক সুন্দর হয়। গৃহসজ্জায় অর্থাৎ আমরা ঘর বাড়ি সাজাতে ফুলের চারপাশে দেওয়ার জন্য পাতা হিসেবে ব্যবহার করি এর অংশটাকে। টেরিস উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে ওষুধের জন্য টেরিস উদ্ভিদ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ওষুধ তৈরি করা হয়। তারপরে হচ্ছে দূষিত মাটি দূর করার জন্য টেরিস উদ্ভিদ ব্যবহৃত হয়। বায়ুমণ্ডল থেকে কিছু রাসায়নিক দূষণকারী অপসারণ করার ক্ষমতার জন্য টেরিস উদ্ভিদ গবেষণার বিষয় হয়েছে। শোভাময় গাছ হিসেবেও অনেক টেরিস উদ্ভিদ বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে। এই ছিল টেরিস সম্পর্কে আলোচনা বা আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ আলোচনা। ষষ্ঠ অধ্যায় এখানেই শেষ, পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।